ঝালকাঠিতে ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ 14 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 15 জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 10 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ও আহতদের স্বজনরা দুপুর 1:30টার দিকে গাবখান ব্রিজের টোল প্লাজার কাছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা 3টি অটোরিকশা ও একটি প্রাইভেট এতে ঘটনাস্থলেই 8 জন নিহত হন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ, তবে চালক পালিয়ে গেছে। ট্রাক সে ব্রেক ফেল করে একটা প্রাইভেট কার আর সামনে কতগুলো সিএনজি সবগুলোকেই চাপা দিয়েছে ট্রাকের নিচে, এবং প্রাইভেট কারের 6-7 জন মৃতদেহ তার ভিতরেই আছে, তারা বের হতে পারে নাই। আর একটা স্পটে বাইরে একজন মহিলার মৃতদেহ আছে। আর হসপিটালে আমার এখন পর্যন্ত 4টা মৃতদেহ আসছে, আর আহত আসছে 13-14 জনের মতো। সেই 10 জন আমরা বরিশালে খুবই মারাত্মক আহত, তাদেরকে বরিশাল রেফার করা হয়েছে।